তখন অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে ফোন আসে যে আপনার KYC ডিউ আছে, আপনি KYCটা আপনি এসে দেবেন না, আমরা নিয়ে আসবো ওখান থেকে। তা আমি বয়স্ক লোক, আমার যাওয়া অসুবিধা, আমি বলেন ঠিক আছে এসে নিয়ে যান। তা ওনারা সকালে ফোন করেছিলেন, এগারোটা নাগাদ ওনারা ফোন করলেন যে আমরা এসে গেছি। তা আমি ওদেরকে নিয়ে বাড়িতে এসে বসালাম, ওনারা সব আমার ওই ফর্ম সাইন করে নিলেন, আমাকে আমার শেষে জয়েন্ট অ্যাকাউন্ট বলে দুজনের সাইন, দুজনের পেপার, কত ডকুমেন্ট যা লাগবে, ফটো সমেত সব নিলেন। আর আমার অ্যাকাউন্টের, আমার যে উত্তরপাড়া ব্রাঞ্চের যে যে আমি অ্যাকাউন্টটা রয়েছে, ওরা চলে গেল ওই নিয়ে, তাই তো? হ্যাঁ, নিয়ে সেই উত্তরপাড়া অ্যাকাউন্টের যে আমার অ্যাকচুয়ালি আমি অ্যাকাউন্টটা ওখান থেকে ট্রান্সফার করে গেছিলাম আর 10 বছর আগে। তো ব্যাংকের আমার পাসবইটা চাইল, চাইতে আমার পুরো ডিটেলটা ওরা ছবি তুলে নিল, নিয়েও চলে যায়। তারপর 4টার সময় আবার 4টার সময় ফোন আসে, আমি ব্যাঙ্ক ম্যানেজারে বলছি আমাকে আপনারা ব্যাংকের ডিটেলগুলো দিন। আমি তো ফটো তো নিয়ে গেছেন আপনারা, আপনার বাড়িতে লোক এসেছিল মধুমিতা নাকি নাম যেন তার, সে নিয়ে গেল সব। বলে না আপনার আরও ডিটেলস চাই, আপনার ডেবিট কার্ডের নম্বর আর পেছনে 3টে ডিজিটের নম্বরটা বাদ দিন। আমি সব দিলাম, দেওয়ার পর বলছি আমি মেসেজ পাঠাচ্ছি, আপনি নম্বরগুলো আমাকে বলে যান। তারপর আস্তে আস্তে মেসেজ দেখলাম আসছে, আর আমি নম্বর এবার ভাই 4 বার দেওয়া হয়ে গেছে। দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি নম্বরগুলো সব। তারপর 5 নম্বর যখন আবার দিয়েছে, তখন দেখছি আমার ডেবিট হচ্ছে, পুরো অ্যাকাউন্টে পুরো ডেবিট হয়ে গেছে আমার। কত টাকা ডেবিট হলো তখন? প্রায় 50-40 মতো হয়ে গেছে। আমি আর দেবো না আপনাকে, কিন্তু চিটিং করছেন আপনি, আমি বন্ধ করে দিই। আমি সিধে থানায় গিয়ে রিপোর্ট করি, সমস্ত ব্যাংকেও যাই। তো ব্যাংকে গিয়ে আপডেট সঙ্গে সঙ্গে তখন 5টা বাজে, তবুও ওনারা আমাকে আপডেট করে দেখলেন যে টোটাল 50,000 মতো, 5 টাকা কম 50,000 পুরো টাকা ডেবিট হয়ে গেছে আমার। তা আমি কিছুই বুঝতে পারছি না যে কী করে এটা হলো। হ্যাঁ, পরে আমি জানতে পারছি যে আমার কাছে যেটা নেওয়া আছে সেটা OTP। হ্যাঁ, আমি অত বুঝি না, বয়স্ক লোক, আমি অত সব। হ্যাঁ, কী চাইছেন এখন? আমি চাইছি যাতে করে আমার টাকাটা ফেরত পাই। হ্যাঁ, এইভাবে মানে আমার বয়স্ক লোক এভাবে চিট হয়ে যাচ্ছি। পুলিশ কী বললো? হ্যাঁ, পুলিশ বললো যে আমরা এ করছি, সাইবার ক্রাইমে দিয়ে দিচ্ছি এটা, ওনারা চেষ্টা করছেন। ব্যাংক কর্তৃপক্ষ বলছে দেখুন, থানায় ট্রাই করেছেন।